কোশ্চেন নাম্বার ফোরে বলা হলো এক্সএস স্কোয়ার সাইন এক্স একে ইন্টিগ্রেট করতে হবে এবং ইন্টিগ্রেশনের লিমিট আছে জিরো থেকে পাই পর্যন্ত এই অঙ্কটা কিন্তু আগের তিনটা অঙ্কের মতো নিরীহ টাইপের অঙ্ক না এই অঙ্কটা তোমাদেরকে যথেষ্ট পরিমাণ যন্ত্রণা দেবে প্রথমে আমাদের কি ডিসিশন নিতে হবে যে আমরা কাকে ইউ ধরবো কাকে ডিভিডি এক্স ধরবো ফার্স্টে খেয়াল করো যেখানে দুইটা ফাংশন আছে একটা হচ্ছে এক্স এস স্কোয়ার এক্স স্কোয়ার কেমন ফাংশন এটা একটা অ্যালজে ব্রিক ফাংশন আর আরেকটা ফাংশন আছে সাইন এক্স সাইন এক্স এটা কেমন ফাংশন এটা একটা ট্রিগোনোমেট্রিক ফাংশন তাহলে দুইটার মধ্যে কোনটা আগে আছে এক্স এ স্কোয়ার আগে আছে যেহেতু সে অ্যালজেব্রিক তারপরে ট্রিগোনোমেট্রিক আছে তাহলে এক্স স্কোয়ারকে আমরা ইউ হিসেবে কনসিডার করব এটাকে আমরা ধরবো ইউ আর এটাকে আমরা ধরবো ডিভিডি এক্স তাহলে আমরা কাকে ইউ ধরছি আমরা ইউ ধরছি এক্স এ স্কোয়ারকে সেখান থেকে আমরা ডি এক্স এর ভ্যালুটা কত পেয়ে যাচ্ছি টু এক্স আর আমরা ডিভিডি এক্স কাকে ধরছি সাইন এক্সকে সেখান থেকে আমরা ভি এর ভ্যালুটা কত পাচ্ছি একে ইন্টিগ্রেট করলে যা আসে সাইন এক্স এক্স ইন্টিগ্রেট করলে চলে আসে মাইনাস কজ এক্স এখন আমরা ইন্টিগ্রেশনটা করে দেবো এই শেপে আছে এটা সো ইন্টিগ্রেশন করলে এই শেপটা আসবে ইউ এর ভ্যালুটা হলো এক্সের স্কোয়ার ইন্টু

তোমরা বোধহয় বুঝতে পেরেছো আমি কেন বলেছিলাম যে এই অঙ্কটা যথেষ্ট ভেজালের অঙ্ক কারণ প্রথমে এটা ইউ ডিভিডি এক্স শেপে ছিল এরপর ইন্টিগ্রেশন করার পর সে আবারও ইউ ইন্টু ডিভিডি এক্স শেপে চলে এসেছে আবারও এই ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে সো এই ফর্মুলাটা তো মোটামুটি একটা যন্ত্রণার ফর্মুলা সেই ফর্মুলা যদি এক অঙ্কে দুইবার করে ব্যবহার করতে হয় তো বিগিনার লেভেল হিসেবে তোমাদের জন্য সেটা একটু কষ্টদায়ক হবে তো ঠিক আছে এটাতে আমরা আবার এই ফর্মুলাটা অ্যাপ্লাই করার চেষ্টা করি সেকেন্ড স্টেপের জন্য আমাকে আবারও ইউ এবং ডিভিডি এটা ডিটারমাইন করতে হবে এল আই এ টি ই এখানে খেয়াল করো টু এক্স এটা একটা অ্যালজেব্রিক ফাংশন আর কজ এক্স এটা একটা ট্রিগোনোমেট্রিক ফাংশন তাহলে সহজেই বলা আছে যেহেতু টু এক্স আগে আছে এটাকে আমরা ইউ হিসেবে কনসিডার করবো এটাকে আমরা ডিভিডি এক্স হিসেবে কনসিডার করব ইউ ইকুয়াল টু টু এক্স আর ডিভিডি এক্স ইকুয়াল টু কজ এক্স তাহলে ইউ থেকে আমরা ফার্স্টে ডিউডি এক্সটা বের করে নিই এ ইউ যদি টু এক্স হয় তাহলে ডিউডি হবে টু আর ডিভিডি এক্স যদি কজ এক্স হয় ভি হবে ইন্টিগ্রেশন অফ কজ এক্স ডিএক্স যাকে ইন্টিগ্রেট করলে আমরা পাই সাইন এক্স তাহলে আমরা অঙ্কটা কন্টিনিউ করি মাইনাস এক্স স্কোয়ার কজ এইটা এই শেপে আছে সো আমার অ্যান্সারটা দাঁড়াবে এই শেপে ইউ ভি ইউ হচ্ছে টু এক্স ইন টু এখান থেকে ভি আমরা বের করেছি সাইন এক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডি এক্স ডিইউডি এক্সের ভ্যালুটা আমরা বের করেছি টু ইন্টু ভি ভি এর ভ্যালুটা সাইন এক্স ডি এক্স অর্থাৎ এই জিনিসটার উপর আমরা এই ফর্মুলাটা আবার অ্যাপ্লাই করলাম পরের লাইন লিখতে পারি মাইনাস এক্স স্কোয়ার কজ এক্স প্লাস টু এক্স সাইন এক্স মাইনাস টুটা বাইরে রাখলে সাইনকে ইন্টিগ্রেট করলে আমরা পাই মাইনাস কজ এক্স এখান থেকে অ্যানসার আসে মাইনাস এক্স স্কোয়ার কজ এক্স প্লাস টু এক্স সাইন এক্স প্লাস টু কজ এক্স অঙ্কটা আমরা এখনও শেষ করতে পারছি না কারণটা কী কারণ হলো আমাদের লিমিটগুলো পুট করতে হবে জিরো টু পাই তাহলে ফার্স্টে প্রত্যেকটা এক্সের জায়গায় পাই বসে যাবে এক্সের জায়গায় পাই বসালে মাইনাস পাই স্কোয়ার কজ পাই প্লাস টু পাই সাইন পাই প্লাস টু কস পাই এরপর মাইনাস চিহ্ন দিয়ে প্রত্যেকটা এক্সের জায়গায় জিরো বসাবো তাহলে এই ভ্যালুটা জিরো হয়ে যাবে এই ভ্যালুটাও জিরো হয়ে যাবে আর এই ভ্যালুটা হয়ে যাবে টু কস জিরো পরের লাইনটা লেখা যায় মাইনাস পাই স্কোয়ার ইন্টু কস পাই মানে হচ্ছে মাইনাস ওয়ান প্লাস টু পাই ইন্টু সাইন পাই সাইন পাই মানে হচ্ছে জিরো তাহলে এই ভ্যালুটা হয়ে যাবে জিরো প্লাস টু কস পাই কস পায়ের ভ্যালু হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস টু আর কস জিরোর ভ্যালু হচ্ছে ওয়ান তাহলে এখান থেকে ভ্যালুটা কত আসছে পাই স্কোয়ার মাইনাস টু মাইনাস টু অর্থাৎ পাই স্কোয়ার মাইনাস ফোর অর্থাৎ আমরা যদি এই ইন্টিগ্রালটার ভ্যালুটা ইভ্যালুয়েট করার চেষ্টা করি সেই ভ্যালুটা বের হবে পাই স্কোয়ার মাইনাস ফোর